আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক বা পলিটেকনিক ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার আজকের এই ভিডিওতে পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো জেনে নিতে হবে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আমাদের 12 তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, এরপরেই হয়তো পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নিয়েছেন ভর্তি হবেন কিন্তু পলিটেকনিক সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকে আমি একটু কিছু কথা বলতে চাই। একটি বিষয় হচ্ছে যে পলিটেকনিকে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে শিফট। আসলে শিফট আসলে কি, আমরা জানি পলিটেকনিকে 2টি শিফট আছে, একটি হচ্ছে মর্নিং শিফট, একটি হচ্ছে ইভিনিং শিফট। মর্নিং শিফট সকাল 8টা থেকে 1:15তে ক্লাস শুরু হয় এবং দ্বিতীয় শিফটে ক্লাস হয়ে 1:15 থেকে 5:30 বা 6:30 পর্যন্ত ক্লাস হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে কোনটি পছন্দ করবেন? অনেকেই আছেন যারা সকালের শিফটকে বেশিরভাগ শিক্ষার্থী পছন্দ করে থাকে। তো সকালের শিফটে তুলনামূলক প্রতিযোগিতা বেশি হয়, সেখানে কম পয়েন্টে চান্স পাওয়া একটু কষ্টকর হয়ে থাকে, কিন্তু সেকেন্ড শিফটে চান্স পাওয়াটা সহজ, সেখানে তুলনামূলক প্রতিযোগিতা কম হয়ে থাকে। একটি বিষয় হচ্ছে আপনি যদি সেকেন্ড শিফটে ভর্তি হতে হন সেটা যদি ভালো সাবজেক্ট পান। একটি বিষয় আছে পলিটেকনিকে কিন্তু ভালো সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কোন শিফটে পড়ো সেটা গুরুত্বপূর্ণ না। তো সেক্ষেত্রে সেকেন্ড শিফটে হয়েও যদি ভালো সাবজেক্ট পাওয়া যায়, তো ভালো সাবজেক্টে পাওয়ার জন্য যাদের অল্প পয়েন্ট আছে তাদের জন্য পরামর্শ দেব, তারা সেকেন্ড শিফট চয়েস দিলে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একটি বিষয় হচ্ছে ফার্স্ট শিফটেও চয়েস দিয়ে রাখতে পারেন, কারণ একটি দুটি চয়েস দেবেন যেখানে চান্স পান, এই হচ্ছে বিষয়। আর একটি বিষয় হচ্ছে সেরা সাবজেক্ট কোনটি বা কোন সাবজেক্টে ভর্তি হবেন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিকস। যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে সেরা সাবজেক্ট, পলিটেকনিকে যারা পড়তে চায় তাদের মূল লক্ষ্য থাকে দ্রুত চাকরিতে জয়েন করা। তো দ্রুত চাকরিতে জয়েন করার জন্য অবশ্যই ভালো সাবজেক্টে পড়তে হবে, যে কোনো সাবজেক্টে পড়লেই দ্রুত চাকরি পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে সরকারি চাকরির দিক থেকে যদি আমরা বেশি গুরুত্ব দেই, তো সেক্ষেত্রে 1 নম্বরে সিভিল, 2 নম্বরে ইলেকট্রিক্যাল, 3 নম্বরে মেকানিক্যাল, 4 নম্বরে কম্পিউটার, 5 নম্বরে ইলেকট্রনিক্স, 6 নম্বরে পাওয়ার, আমরা এই সাবজেক্টগুলোকে সরকারি চাকরির ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি বা বেশি সরকারি চাকরি হয়ে থাকে। অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো সরকারি চাকরির তুলনামূলক কম হলেও সেখানে প্রাইভেট জব আছে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যে সাবজেক্টে বেশি চাকরির সুযোগ, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আমরা এইগুলোতে আমরা চয়েস দেবো বা এগুলোতে পড়বো। তো এগুলো অবশ্যই থাকবে, চেষ্টা থাকবে। এরপরে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে 3 নম্বর যে টপিক্স, 3 নম্বর টপিক্সটি হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ না পলিটেকনিক গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যে চিন্তা করেন যে ভালো পলিটেকনিকে ভর্তি হবে, সেক্ষেত্রে সাবজেক্ট যে কোনো একটা পেলেই হবে, আসলে এটি কিন্তু ভুল সিদ্ধান্ত। আপনার বাড়ি থেকে যদি দূর হয়ে থাকে, যদি সেক্ষেত্রে যদি আপনি ভালো সাবজেক্টে চান্স পেয়ে থাকেন, সেই সাবজেক্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলে চাকরি পাওয়া সহজ হবে, যার কারণে প্রতিষ্ঠান খারাপ হোক বা যেরকমই হোক সেটা কিন্তু বড় বিষয় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নাম লেখা থাকে না, সেখানে সবারই কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট থাকে। ইলেকট্রিক্যাল বা সিভিলের যদি যে কোনো একটা সার্টিফিকেট হলে তার মূল্য অনেক বেশি। যদি এরকম হলো ঢাকা পলিটেকনিকের যেমন একটা ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, সেই সার্টিফিকেটের মূল্য, আর হচ্ছে অন্য একটা পলিটেকনিকের সিভিলের সার্টিফিকেটের মূল্য, দুইটা কিন্তু অবশ্যই পার্থক্য আছে, কারণ সিভিল সে সিভিলেই আর ফুড সে ফুডেই। ফুডের সরকারি চাকরি কম, সিভিলের সরকারি চাকরি বেশি। তো সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠান থেকে পড়লেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, অবশ্যই ভালো সাবজেক্ট চয়েস করতে হবে। এবং ভালো সাবজেক্টটি যদি তুলনামূলক অখ্যাত পলিটেকনিক হয়ে থাকে, তাও ভালো সাবজেক্টে চান্স পাওয়ার চেষ্টা করতে হবে এবং সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো সেক্ষেত্রে অনেকেই আছেন যারা বিভিন্ন পলিটেকনিকে, বিশেষ করে ঢাকা পলিটেকনিক, বগুড়া পলিটেকনিক বা বিভাগীয় শহরে পলিটেকনিকগুলো পড়তে চায়। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি হয়ে থাকে, প্রতিযোগিতা বেশি থাকার কারণে সেখানে কিন্তু ভালো সাবজেক্টে চান্স পাওয়া সহজ হয় না, যার কারণে আমি পরামর্শ দেব যে পলিটেকনিক যদি খারাপও হয় তো সেখানে, বিশেষ করে শরীয়তপুর পলিটেকনিক, এখানে ইলেকট্রিক্যাল সাবজেক্ট আছে, সাবজেক্ট কিন্তু ভালো, পলিটেকনিক হয়তো একটু তুলনামূলক দিক দিয়ে পিছিয়ে, কিন্তু এখানে কিন্তু চান্স পাওয়া সহজ। বিশেষ করে যারা অল্প পয়েন্টে আছে, কম পয়েন্টে আছে, ভালো সাবজেক্ট পায় তাদের জন্য এই ধরনের পলিটেকনিক, শরীয়তপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরগুনা, ভোলা, এরকম পলিটেকনিকগুলো কিন্তু অবশ্যই তাদের জন্য ভালো হবে, একটু সহজ হতে পারে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া। পলিটেকনিক অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইনের মাধ্যমে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ভর্তি পরীক্ষার পরে
বিটিইবি অ্যাডমিশন .gov.bd এই ওয়েবসাইট থেকে অথবা বিটিইবি .gov.bd এই ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে, এবং বিজ্ঞপ্তি অনুসারে ওখানে একটি অনলাইন লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেখান থেকে ভর্তি হয়। এসে বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে অটো মাইগ্রেশন বা মাইগ্রেশনের বিষয় এবং আটটা পছন্দক্রম। একটি বিষয় পছন্দক্রমের যে বিষয়টি এটি জানতে হবে। অনেকেই পলিটেকনিকে সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে যে কাজটি করে থাকে তারা ভুল করে থাকে। আপনি প্রথমেই আপনি পছন্দক্রম সাজিয়ে নেবেন। ধরেন আপনি 1 নম্বরে সিভিল, 2 নম্বরে ইলেকট্রিক্যাল, 3 নম্বরে কম্পিউটার, 4 নম্বরে এরকম একটা সাবজেক্ট আপনি পছন্দক্রম সাজিয়ে নেবেন। তো সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনি আপনার পছন্দের 4 নম্বর 5 নম্বর চয়েসে চান্স পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি অটো মাইগ্রেশন অন করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি উল্টাপাল্টা পছন্দক্রম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেতে পাবেন না বা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই পছন্দক্রমটি সুন্দরভাবে সাজাবেন। এই হচ্ছে বিষয়। আমি মনে করি এই বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে বা আয়ত্তে থাকলে আপনি অবশ্যই পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভুল করবেন না। আপনার পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়া সহজ এবং সুন্দর হবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।